অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ সিরিজ জিতলেও ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শক অনেকেই প্রশ্ন তুলেছিলেন উইকেট নিয়ে। এর কারণটাও স্বাভাবিক, এমন স্পিন নির্ভর আর কঠিন উইকেট ব্যাটসম্যানদের বিশ্বকাপ প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়াবে, শঙ্কা ছিল সবার। তাই প্রত্যাশা ছিল নিউজিল্যান্ড সিরিজে উইকেট হবে আর একটু ব্যাটিং সহায়ক, যেটি ভূমিকা রাখবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতিতে। কিন্তু সে আশায় গুড়ে বালি, অস্ট্রেলিয়া সিরিজের উইকেট পাল্টালো না, ফলে প্রথম টি টোয়েন্টিতে মাত্র 60 রানে অল আউট কিউইরা। বাংলাদেশকে সেই লক্ষ্যে পৌঁছাতে খেলতে হয়েছে 16 ওভার। তাই এমন উইকেটের সমালোচনা করেছেন লুক রংকি, জিমি নিশাম এবং হার্ষা বোগলেরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ করে 141 রান, কিউইরা হাড্ডাডি লড়াই করে 4 রানে ম্যাচ হারে। তবে এই ম্যাচের উইকেট কিছুটা বাহবা পেয়েছিল, সবশেষ তৃতীয় টি টোয়েন্টিতে কিউইরা 128 রান করলেও বাংলাদেশ অল আউট হয় মাত্র 76 রানে। এর জন্য উইকেট যতটুকু দায়ী তার চেয়ে কি বেশি দায়ী বাংলাদেশের ব্যাটসম্যানরা, নাকি নিজেদের গর্তে পা রাখলো টাইগাররা? যে স্পিন বিষে নীল করে দেওয়ার কথা ছিল কিউইদের, সেই স্পিনেই কাবু টাইগাররা। এই ম্যাচের আগে ঘরের মাঠে সবশেষ 7 ম্যাচের 6টিতেই জিতেছিল বাংলাদেশ। প্রত্যেকটি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বোলারদের, ব্যাটসম্যানরা বরাবরই ব্যর্থ ইনিংস বড় করায়। আর তৃতীয় টি টোয়েন্টিতে করা এমন হতশ্রী ব্যাটিং কি টাইগার ব্যাটসম্যানদের বিশ্বকাপ লড়াইয়ের জন্য অশনি সংকেত? উইকেট যেমনই হোক, বাজে বলে আউট হওয়া, ভুল শট সিলেকশন, উইকেটের মূল্য না বুঝা, বাউন্ডারি হাঁকানোয় অভ্যস্ত না হলে বিশ্বকাপে ভক্তদের হতাশ করবে টাইগার ব্যাটসম্যানরা। ইস্তিয়াক সারিয়ার, NSports।